বন্ধুরা আপনাদেরকে দেখাবো ভুট্টার গাছ ভুট্টা যা দিয়ে কুরকুরি অনেক রকম কুরকুরি হয় বাচ্চাদের খাবার হয় তারপর রিং এসব বাচ্চাদের খাবার তৈরি হয় অনেক রকম ময়দা হয় ভুট্টা দিয়ে অনেক রকম খাবার হয় ভুট্টা দিয়ে তো সেই ভুট্টার গাছ দেখাবো এবং সেই ভুট্টার গাছের কিছু প্রবলেমও সম্বন্ধে আলোচনা করব এই যে দেখছেন বন্ধুরা ভুট্টার গাছের মাটির সাথে যে কানেকশানটা মাটির সাথে যে সম্পর্কটা দেখছেন এটা একটা ভুট্টার গাছ হ্যাঁ এখন ছোট হয়ে আছে ভুট্টা ধরেনি টাইম আছে এই গাছটা ঠিক আছে আবার পাশের গাছটা দেখেন এই যে এটাকে বলা হয় পুঁকো লাগা হ্যাঁ পুঁকোর লেগে গেছে হ্যাঁ তো জমিওয়ালা হয়তো দেখেনি এই পুঁকোরতে যদি ফলিডল পাউডার কিংবা আরও অনেক রকম এক্সপ্রে পাওয়া যায় দিয়ে দিলে ঠিক হয়ে যাবে আশা করছি জমিওয়ালা দেখেনি এই জমিটা যার দেখেনি কারণ প্রায় গাছেই ফোঁকা লেগে গেছে হ্যাঁ প্রায় গাছে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় গাছে পোকা লেগে গেছে এভাবে যদি থেকে যায় তো গাছটা নষ্ট হয়ে যাবে আপনাদের যদি কারো থেকে থাকে ভুট্টার জমি তাহলে হয় পাউডার পাওয়া যায় দোকানে আর না হয় স্প্রে করে না নাহলে ভুট্টা হবে না এখন বন্ধুরা গাছগুলো ছোট আছে প্রায় গাছ নষ্টের হয়ে যাচ্ছে জমিওয়ালা ফলো করেনি হ্যাঁ কীভাবে খেয়ে নিচ্ছে পাতাগুলো দেখতে পাচ্ছেন একেবারে নষ্ট করে দিয়েছে এই দেখেন এটা তো একেবারে খেয়ে ফেলেছে কিছু নাই ওহ বাবারে বন্ধুরা ভুটটা যখন হবে ভুটটা ধরবে গাছের সব জায়গায় সব জায়গা থেকে বের হবে তারপরে সব জায়গা থেকে বের হবে ঘুঁটটা হুম ঘুঁড়টা যখন কমপ্লিট হবে আবার দেখাবো বন্ধুরা ধন্যবাদ